একসময় আপনি আবৃত্তি করতেন, এখন অনিয়মিত করেনই না। আজকে লাস্ট আপনি আমাদেরকে একটু আবৃত্তি শোনান। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধা করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙ্গায়। বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে উঠে, দুই ধার ছাপিয়ে তুলি, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আয় ছাড়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে, মরা দিনের দাড়ির মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি না এসে সুর জাগায় কার মনে কি ব্যথা। তারিকানাম ভাই ছাড়া কোনো বাঁশিওয়ালা কি আপনাকে বাঁশি বাজিয়ে শুনিয়েছে? সেটা বলবো কেন তোমাকে? আপনার ইচ্ছা, আপনি না বলতে চাইলে তো আমি জোর করবো না। না, কিছু বিক্ষিপ্ত প্রশ্ন আপনাকে করবো, বিক্ষিপ্ত উত্তর না বলবো না। ঢাকা শহরে আসলে তিনটি ক্লাস আছে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ বিত্ত। আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে প্রপারলি আপনি মধ্যবিত্ত এখন কাদেরকে বলবেন? সত্যি কথার অর্থে মধ্যবিত্ত নেই। মধ্যবিত্ত না থাকলে একটা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা থেমে যায়। আমাদের মধ্যবিত্ত কিন্তু একাত্তরের যুদ্ধ করেছিল, সে ছাত্ররা কিন্তু একাত্তরের যুদ্ধ করেছিল। তো মধ্যবিত্ত না থাকলে অর্থনৈতিক অগ্রযাত্রা, রাজনৈতিক অগ্রযাত্রা দ্রুতই। মধ্যবিত্তরা কি নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে? নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, মানে মধ্যবিত্ত ক্লাসটাই বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখনো যায়নি, যাচ্ছে যাচ্ছে। ওকে, এবার আসি সচ্ছল বা উচ্চ মধ্যবিত্ত, এদের আসলে মাসে কেমন ইনকাম করা লাগে? চার সদস্য বিশিষ্ট বা পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিবারের কি ধরনের নেট ওয়ার্থ থাকা লাগে তাহলে এই শহরে তারা খাপ খাওয়াতে পারবে? উচ্চ মধ্যবিত্ত চলছে, কিন্তু তারা খুব শীঘ্রই মধ্যবিত্তর মধ্যে চলে আসবে। একজন স্মার্ট উচ্চ মধ্যবিত্তের সংজ্ঞাটা বলেন, বা কি পরিমাণ মাসিক ইনকাম হলে এই শহরে খাপ খাওয়াতে পারবে, কি পরিমাণ অ্যাসেট থাকলে সে এই শহরে সচ্ছল ভাবে চলতে পারবে, সে একেবারে উচ্চবিত্ত না আবার মধ্যবিত্ত না? 5-7 লাখ টাকা তার মাসিক ইনকাম হতে হবে, এবং তাহলে সে একটা একটা গাড়ি নিজের জন্য, একটা বাচ্চাদের জন্য, বউর জন্য, এবং সচ্ছল ভাবে বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে পার্টি করে চলতে পারবে। 5-7 লাখ, 5-7 লাখ। আর তার নিরাপত্তার জন্য, ভবিষ্যতের জন্য তার সম্পদের পরিমাণ কেমন থাকতে হবে সেটা টাকার অঙ্কে বলেন। টাকার অঙ্কে আনুমানিক 15 কোটি টাকা। তাহলে আমাদের ব্যয়বাদ এবং আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে। বাংলাদেশ, আই মিন ঢাকা, কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা আপা, 15 কোটি টাকা কেন লাগবে, এত লাগবে কেন? সেটা তো বলতে পারবো না। জমি কিনতে হয়, ফ্ল্যাট কিনতে হয়, জমিয়ে রাখতে হয়, ছেলে মেয়েকে বিদেশে পড়তে পাঠাতে হয়। মানে গিয়ে 15 crore গিয়ে আলটিমেটলি গিয়ে লাগে, লাগে চিকিৎসা সব কিছু মিলে। উচ্চবিত্তের প্রশ্ন আর করবো না, কারণ উচ্চবিত্ত লিমিটলেস, যেটা আমাদের সমাজে এখন অনেক আছে। যেমন নিম্নবিত্ত আছে, তেমন উচ্চবিত্তও কিন্তু আপনার গুলশান এভিনিউর মতো গুলশান এলাকায় ঘোরাঘুরি করলে সবই উচ্চবিত্ত দেখা যায়। সত্যি কথা বলতে গুলশান এভিনিউতে, এই গুলশান এভিনিউতে আমি কিন্তু উচ্চবিত্ত দেখাতে পারছি না, কারণ উচ্চবিত্তর পার্টি যেরকম হয় সেখানে, যেরকম আপনি দেখাচ্ছেন উচ্চ মধ্যবিত্তের জীবন, উচ্চ মধ্যবিত্তের জীবন যা আপনাদের বা আশেপাশে আপনাদের বন্ধু বান্ধবদের জীবন, জীবনটা আমি কিন্তু একেবারে উচ্চবিত্ত দেখাতে পারছি না। হুটার লাগানো গাড়ি আমি দেখাতে পারছি না, এই পোর্স, এই মার্সিডিজ, এই BMW, অডি আমি কিন্তু এগুলো দেখাতে পারছি না। আমি চেষ্টা করছি গল্পটাকে টেনে নিয়ে যেতে বড়লোকের কাহিনী হিসেবে, কিন্তু সত্যি কথা বলতে আরও মানে আমি শাড়ি পরাচ্ছি আমার মেয়েদেরকে, কারণ এটাই আমাদের সংস্কৃতি। আচ্ছা আপা, আমার চেহারা কি গরিব গরিব না বড়লোক বড়লোক?
তোমার মধ্যবিত্ত চেহারা, তারপরে আপনার গুলশানে অভিনয়তে আমার ক্যারেক্টার থাকবে।